চকলেট হচ্ছে বিশ্বের অন্যতম একটি পছন্দনীয় খাবার, আর এর নামটি শুনলে ছোট বড় সবাই খুশি হয়ে যায়। পুরো বিশ্বেই আছে চকলেটের কদর। সারা বিশ্বের মানুষের চাহিদা মেটাতে 3 কোটি টনের অধিক কোকো বা কোকোয়া বীজের প্রয়োজন পড়ে। অনেকেই বলে থাকেন চকলেট খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়, এমনকি চকলেট খেলে নাকি দাঁতে পোকা ধরে। তবে এ ধারণা একেবারেই ভুল, কারণ ডার্ক চকলেটে আছে অনেক স্বাস্থ্য উপকারিতা। এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। চকলেট তৈরির মূল উপাদান হলো কোকোয়া, যা ফ্লাভোনয়েডে ভরপুর। এই উপাদানটি ত্বককে সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে রক্ষা করে। এছাড়াও চকলেট খাওয়ার পরপরই শরীরে বিভিন্ন পুষ্টি উপাদানের যোগান হয়, এতে করে সারা শরীরে রক্তের প্রভাব বেড়ে যায়। চকলেটে থাকা ফ্লাভোনয়েড ব্রেন ফাংশনের উন্নতি ঘটায়, এর ফলে স্মৃতিশক্তি ও মনোযোগের বিকাশ ঘটে। নিয়মিত ডার্ক চকলেট খেলে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রাও বৃদ্ধি পায়, এর ফলে দেহের ক্ষতিকর টক্সিক উপাদান বেরিয়ে যায়। চকলেটে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট বিভিন্ন ক্যান্সার প্রতিরোধ করে, আর অ্যান্টিঅক্সিডেন্ট হার্টের কর্মক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে। ডার্ক চকলেটে থাকা 2 ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, একটি হলো ফ্লাভোনয়েড এবং অন্যটি যা শরীরের গঠনে সাহায্য করে থাকে। গবেষণায় দেখা গেছে টানা 8 সপ্তাহ ডার্ক চকলেট খেলে রক্তে সুগারের মাত্রা কমতে শুরু করে, সেই সঙ্গে রক্তচাপও স্বাভাবিক হয়ে যায়। ডার্ক চকলেটের পলিফেনলস রক্তে উপস্থিত থাকা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে বিশেষ ভূমিকা পালন করে। তাছাড়া চকলেট খেলে যে কারোর মন নিমিষেই ভালো হয়ে যায়, ব্যাপারটা শুধু যে মস্তিষ্কের একটা অনুভূতি ঠিক তা নয়। চকলেটে থাকা পলিফেনলস বিষণ্ণতা ও দুশ্চিন্তা দূর করে মুড ভালো করতে সাহায্য করে। এদিকে চকলেট খেলে প্রাকৃতিকভাবেই শরীরে সেরাটোনিন মাত্রা বৃদ্ধি পায়। এই সেরাটোনিনই মূলত মস্তিষ্কে ফিল গুড বার্তা পাঠায়। এদিকে চকলেট মস্তিষ্কের সক্ষমতা বাড়ায়, আর নিয়মিত চকলেট খেলে শেখার সক্ষমতা বাড়ে। এটা দীর্ঘস্থায়ী স্মৃতি এবং ক্ষণস্থায়ী স্মৃতির দুটোই সংরক্ষণে সাহায্য করে। নানা গুণের কারণে চকলেটকে বলা হয় সুপার ফুড। তাই সুস্থ থাকতে শুধু নয়, মুড ভালো করতে বা মস্তিষ্কের সক্ষমতা বাড়াতে চকলেট বিশেষ ভূমিকা পালন করে। তাজরিন রিকা, সময় সংবাদ।